চাওক আজি আসলে সন্ধিয়া ভাগত গুৱাহাটী সমষ্টির আসলে বিজেপির যে রণলঙ্কা, নির্বাচনী রণলঙ্কা বজাবলে সাজু হয়েছে আর এক বিশাল রোড শোত অংশগ্রহণ করবলে আহি আছে গৃহমন্ত্রী অমিত শাহ। আর তার পূর্বে আমি যে আসলে রোড শোর প্রথম আরম্ভণি স্থান হব সেই স্থানের পুনপটিয়া সম্প্রচার দেখাই আসো। আর এই স্থানতে যে আসলে সাইকেল ফ্যাক্টরি, এই সাইকেল ফ্যাক্টরির পরাই সেই বিশাল রোড শো আরম্ভ হব আর ইয়ার প্রায় 2 কিলোমিটার সেই রোড শো চলিব। আর ইয়ার লাল গণেশ যেহেতু উপস্থিত হবগৈ অন্তিম অন্তিম যে স্থান সেই রোড শোর সেয়া হব লাল গণেশ। আর তার পূর্বে দেখবলে পাইছে যে এই যে পথ আসলে প্রায় 2 কিলোমিটার যাওয়া পথচোত এটা সম্পূর্ণ আরক্ষী আসলে বা প্রশাসনে নিজের নিয়ন্ত্রণত রাখিছে। আর ইতিমধ্যে যেহেতু কেবাটাও পথর আজি যে নির্দেশনা পথ নির্দেশনা সাল সলনি করা হয়েছে আর তার বাবে এটা দেখবলে পাইছে যে কিছু পরিমাণে হেরেঙা হয়েছে কারণ ইতিমধ্যে যে নির্দেশনা বা যে জারি করা হয়েছে সেয়া লগা হয়েছে। আর কিছু সময় পাছত আসলে 2 বজারে এই পথ সম্পূর্ণরূপে সাধারণ রাইজর চলাচলের বন্ধ করে দিয়া হব। সমান্তরালকৈ ইয়ার আশেপাশে যুক্ত দোকান পোহার আছে সেই দোকান পোহারও বন্ধ করে দিয়া হব। আর আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে সমীরণ যে আজি চাও গুৱাহাটী সমষ্টির যাকী প্রার্থী আসলে বিজেপি প্রার্থী বিজুলি কলিতার হয়ে যে নির্বাচনী রণদঙ্কা সেই নির্বাচনী রণদঙ্কা বজাব। আর আশা করা হয়েছে যে বিজেপিয়ে এই কথা ইতিমধ্যে কৈছে যে আজি এই যাল রোড শো সেই বিশাল রোড শোত আসলে যুক্ত দলীয় কার্যকর্তা আছে সমান্তরালকৈ দলীয় সমর্থক সমর্থনকারী আছে আহিব। আর এই যে গৃহমন্ত্রী অমিত শাহর রোড শো সেই রোড শোত অংশগ্রহণ করে যাকী বিজেপির প্রার্থী বিজুলি কলিতার হয়ে নির্বাচনী প্রচার চলাব রাইজর ওসব ভূত ভিক্ষা করব। সমান্তরালকৈ এই আসলে রোড শোটে বিজেপির যে শক্তি আসলে গুৱাহাটী সমষ্টির বাবে সেই শক্তিও প্রদর্শন করব। আর ইয়ার পূর্বে চাও প্রথম পর্যায়ের যে নির্বাচনী প্রচার আছিল সেই নির্বাচনী প্রচারের সময় অমিত শাহে যেহেতু মাজুলি আর সমান্তরালকৈ ডিব্রুগড়ত নির্বাচনী প্রচার চলাইছিল আর তারপর আসলে দ্বিতীয়বারের এয়া তৃতীয় পর্যায়ের যে নির্বাচনী প্রচারের গুৱাহাটীলৈ আজি কিছু সময় পাছতে আসলে গুৱাহাটীত আহি উপস্থিত হবহি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আর তারপরে সন্ধ্যা 6 বজার বা 6:30-6:30 ভিতরতে এই সাইকেল ফ্যাক্টরি যে স্থানত আমি উপস্থিত আছো সেই স্থানের আরম্ভ হব। আরম্ভ হয়ে যে লাল গণেশ সেই লাল গণেশ পর্যন্ত যে রেলি সেই রেলি যাব। আসলে ইতিমধ্যে রাইজর মাজত সেই উৎসুকতা এই অঞ্চলবাসীর মাজত উৎসুকতা ইতিমধ্যে বৃদ্ধি পাইছে। দেখিছে যে এই পথচোৱা সম্পূর্ণ গেরুয়া করে তোলা হয়েছে। আপনি যে চাব সেইফালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার সমান্তরালকৈ যে আসলে অমিত শাহর পোস্টার ইতিমধ্যে দেখিবলৈ পোৱা গৈছে। ঠায়ে ঠায়ে যে আসলে অস্থায়ী ষ্টেজ অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে যত বিভিন্ন ধরনের আসলে কৃষ্টি সংস্কৃতি উদ্ভাসিত হব বা অমিত শাহর আলোড়নির যে ধরনের ব্যবস্থা করব লাগে বা যে ধরনের প্রস্তুতি চলাব লাগে চলাইছে। এটার সমান্তরালকৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী যেহেতু গুৱাহাটীলৈ আহিছে আর এক বিশাল রোড শোত অংশগ্রহণ করব তার কিন্তু প্রশাসনও সমানে তৎপর হয়ে পড়েছে। কিছু সময় পূর্বে এই পথচোত আসলে নিরাপত্তারক্ষী বা CRPF সমান্তরালকৈ পুলিশের তরফের নিরীক্ষণ করেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নহয় তার এই পথচোত সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখিছে। ইতিমধ্যে দেখবলে পাইছে যে প্রত্যেকটা বিভাগে নিজের নিজের দায়িত্ব পালন করেছে যাতে সুকলমে আজি যে সন্ধ্যা ভাগত রোড শো আছে এই রোড শো সম্পন্ন হয় তার প্রশাসনে হোক বা সেয়া বিজেপির ফলেরপ্রায় হোক সমান্তরালকে আসলে সেই কামখিনি করেছে। আর আজি এই রোড শোত আসলে যাকী বিজেপির প্রার্থী বিজুলি কলিতা বিজুলি কলিতার আর গুৱাহাটী সমষ্টির আসলে বিজেপির যে ভেটি বা বিজেপি যে ধরনের শক্তি সেই শক্তি প্রদর্শন করব। আর এই আশা করা হয়েছে যে বিজেপির সমর্থক দলীয় যে কার্যকর্তা আছে সমান্তরালকৈ বিজেপির যখন মন্ত্রী বিধায়ক আছে এই বিশাল রোড শোত অংশগ্রহণ করব। আর 2 কিলোমিটার যাওয়া যে গুৱাহাটীর রোড শো হব এই রোড শোয় কিন্তু অনাগত যা আসলে গুৱাহাটী সমষ্টির নির্বাচন আছে 7 মেত অনুষ্ঠিত হব সেই নির্বাচনত কেন ধরনের প্রভাব পেলায় সেয়াও কিন্তু খুব লক্ষণীয় হব সমীরণ। হ্যাঁ, নিশ্চিতভাবে প্রস্তুতি এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো। আর এয়া আছিল সামগ্রিকভাবে পরিবেশটো আর এই মুহূর্তে যথেষ্ট তৎপরতা দেখিবলৈ পোৱা গৈছে। আমি উল্লেখ করব বিচাৰিছো যে প্রথম পর্যায়ের নির্বাচন ইতিমধ্যে সকলমে সমাপ্ত হল, দ্বিতীয় পর্যায়ের নির্বাচন সকলমে সমাপ্ত হওয়ার পিছত এতিয়া তৃতীয় পর্যায়ের নির্বাচনের শাসক পক্ষই যুদ্ধংদেহী রূপত অবতীর্ণ হওয়া পরিলক্ষিত হয়েছে যাতে প্রতিগৰাকী ভোটারের মন আকৃষ্ট করব পারি, মন আকর্ষণ করব পারি, তার কারণেও এতিয়া জোরদার প্রচার চলা পরিলক্ষিত হয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজির অমিত শাহর ভ্রমণ সম্পর্ক সংবাদ মাধ্যমক কি উল্লেখ করেছে এই মুহূর্তে শুনাব বিচার।
নির্বাচনী প্রচার অভিযান মূলত মোর বরপেটা লোকসভা সমষ্টিত আছে। প্রথমখন মিটিং সরুপেটা, সরুপেটার পিছত বরক্ষেত্রী, বরক্ষেত্রীর পিছত হাজু। গধূলি কেন্দ্রীয় গৃহমন্ত্রী ডাঙরিয়ার এটা বিশাল রোড শো গুয়াহাটিত আছে, আর সেই রোড শোত আমি সকলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার লগত আমি থাকিম, আর সেইটো এটা ঐতিহাসিক রোড শো আজি গধূলি গুয়াহাটিত।